এই মুহূর্তে যে ট্রেন দুর্ঘটনার কথা আমরা বলছি, যে ডিব্রুগড় এক্সপ্রেস যেটা চণ্ডীগড় থেকে ছেড়ে এবং ডিব্রুগড় অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল, উত্তরপ্রদেশের এই গন্ডা রেলওয়ে স্টেশনের কাছাকাছি জায়গাতে, এই এই যে গন্ডা রেলওয়ে স্টেশন রয়েছে উত্তরপ্রদেশের এই কাছাকাছি জায়গাতে, এই ট্রেন দুর্ঘটনা আজ দুপুরবেলা দুটোর পর এবং এই এই দুটো নাগাদ একটা বেজে 56 মিনিট নাগাদ গন্ডা যে রেল স্টেশন রয়েছে, এই যে গন্ডা রেলওয়ে স্টেশন, এই গন্ডা রেলওয়ে স্টেশন ঠিক দুপুর 1:56 মিনিটে ডিব্রুগড় এক্সপ্রেস ক্রস করে, ঠিক তার পরবর্তী ক্ষেত্রে তার ঠিক তার পর মুহূর্তে অর্থাৎ 2:37 মিনিট নাগাদ যে দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি সেটা গন্ডা জিলাই রেল স্টেশনের কাছে, সেই রেল স্টেশনের কাছে কিন্তু পরবর্তী যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা তার পরেই কিছুক্ষণ পরেই হয়েছে এবং তার ফলে যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 5 থেকে 6টা বগি লাইনচ্যুত এবং অসমর্থিত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে অন্তত 10 থেকে 12টা লাইনচ্যুত হয়েছে, অর্থাৎ এই গন্ডা রেল স্টেশন ঠিক দুপুর 1:56 মিনিটে ডিব্রুগড় এক্সপ্রেস ক্রস করার পর ঠিক 2:37 মিনিট নাগাদ যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে বহু মানুষের আহত হওয়ার ঘটনা পাওয়া যাচ্ছে। এবং এই যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গন্ডা রেলওয়ে স্টেশন এবং এই মুহূর্তে ট্রেন কোথায় রয়েছে, যে যে বিভিন্ন ধরনের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ মারফত জানা যাচ্ছে যে ঠিক গতকাল রাত 11:35 মিনিট নাগাদ যে চণ্ডীগড় স্টেশন ছাড়ে যে ডিব্রুগড় এক্সপ্রেস, এরপর আজ দুপুর 1:56 মিনিট নাগাদ এই গন্ডা রেলওয়ে স্টেশন যে রয়েছে, এই গন্ডা রেলওয়ে স্টেশন দুপুর 1:56 মিনিট নাগাদ ক্রস করে এবং ক্রস করার পর ঠিক এই এই লাইন গন্ডা রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাওয়ার পর ঠিক দুপুর 2:37 মিনিট নাগাদ যে দুর্ঘটনার ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে ডিব্রুগড় এক্সপ্রেস এক নয়াঞ্জলির কাছে পড়ে যায় এবং সেক্ষেত্রে দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনা পাওয়া যাচ্ছে। এবং একই সঙ্গে এত বড় দুর্ঘটনা, ঠিক আমরা যদি দেখি যে 1 মাস আগে 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত, একই সঙ্গে মালগাড়ি এক্সপ্রেসের ধাক্কা, ঠিক তার 1 মাসের মধ্যে 1 মাস পরেই একেবারে এত বড় একটা বড় সড় দুর্ঘটনা, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নের মুখে, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, কারণ বারবার এত বড় দুর্ঘটনা এবং সেক্ষেত্রে কোচ এবং দেখো যে ঘটনা বারবার বলছি যে এই যে গন্ডা রেলওয়ে স্টেশন ঠিক দুপুর 1:56 মিনিট নাগাদ ডিব্রুগড় এক্সপ্রেস এই গন্ডা উত্তরপ্রদেশের গন্ডা রেলওয়ে স্টেশন ক্রস করার পর দুপুর 2:37 মিনিট নাগাদ ঠিক পরবর্তী দুর্ঘটনাটা ঘটে, অর্থাৎ এই রেল স্টেশন দুপুর 1:56 মিনিট নাগাদ যে রেলের যে সময় জানা যাচ্ছে সেই সময় অনুযায়ী যদি 1:56 মিনিটে গন্ডা রেলওয়ে স্টেশন ক্রস করে যাওয়ার পর, এই গন্ডা রেলওয়ে স্টেশন ক্রস করে যাওয়ার পর যখন অসমে ডিব্রুগড়ের দিক উদ্দেশ্যে রওনা হচ্ছে, পরবর্তী স্টেশনের মাঝে ঠিক 2:37 মিনিট নাগাদ লাইনচ্যুত হলো এবং একই সঙ্গে একেবারে 10 থেকে 12টি বগি এবং বিভিন্ন সূত্র মারফত যে 5 থেকে 6টি এবং পাশের একটি নয়াঞ্জলিতে গিয়ে আটকা পড়ে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের পাশাপাশি অসমের থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু যোগাযোগ রাখছেন, গোটা বিষয়টা মনিটরিং করছেন এবং এত বড় দুর্ঘটনা যে বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন আসছে যে এত বড় দুর্ঘটনা একাধিক আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার হয়েছে, কারণ 10 থেকে 12টা কামরা যদি লাইনচ্যুত এবং যাত্রী বোঝাই ট্রেন যেহেতু ইতিমধ্যেই 4 থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে বহু মানুষের আহত হওয়ার আশঙ্কা, যে স্থানীয় যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত হাসপাতালগুলোতে ইতিমধ্যে বহু মানুষ যাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে সিপিআরও তিনি কি বলছেন তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। मोतीगंज से ढिलाई के बीच में चंडीगढ़ से डिब्रूगढ़ जाने वाली ट्रेन का डेरेलमेंट हुआ है, वहाँ पर मेडिकल वैन जो रेलवे की होती है ARME वो साइट पर पहुँच गई है और राहत बचाव का कार्य शुरू कर दिया गया है। एक हेल्पलाइन नंबर भी हम लोगों ने इस्टेब्लिश किया है, लखनऊ में जो हेल्पलाइन नंबर इस्टेब्लिश हुआ है वो आपको बता देते हैं 8957409292, गोंडा में जो हेल्पलाइन नंबर इस्टेब्लिश हुआ है वो है 8957400965। तो इस हेल्पलाइन नंबर को इस्टेब्लिश कर दिया गया है, राहत बचाव का कार्य जारी है, जो हमारे रेलवे के ऑफिसर्स हैं वो साइट पर पहुंच गए हैं, महाप्रबंधक सुश्री सौम्या माथुर जी भी साइट के लिए निकल गई हैं, जो प्रिंसिपल चीफ सेफ्टी ऑफिसर होते हैं वो भी साइट के लिए निकल गए हैं, राहत बचाव का कार्य जारी है। ये 14:37 की घटना है, जो प्राइमरी इन्फॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से 4 से 5 कोच ड्रेल हुए हैं जो पटरी से उतरे हैं और राहत बचाव की जो टीमें हैं रेलवे की वो साइट पे पहुंच गए हैं, मेडिकल वैन साइट पे पहुंच गई है, हमारे डॉक्टर्स हैं वो साइट पे पहुंच गए हैं। हमारी पहली प्रायोरिटी है कि जल्द से जल्द जो है वहाँ राहत के बचाव का कार्य पूरा किया जाए। अभी जैसे ही आगे की सूचना मिलेगी तो आप लोगों को सूचित किया जाएगा। हाँ, इसके लिए कुछ ट्रेनों का डाइवर्जन हम लोग कर रहे हैं, उसकी सूचना थोड़ी देर में दी जाएगी।
আমি আবারো সরাসরি চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন সুখেন্দু আরো একবার তোমার মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব উত্তরপ্রদেশের গোন্ডা ঠিক কোন জায়গাতে দুর্ঘটনার কবলে পড়েছে এই ডিব্রুগড় এক্সপ্রেস এখন দেখো মধুকরবিদা একটা ছবি দেখায় এটা হচ্ছে যে এই মুহূর্তে যে ট্রেন কোথায় রয়েছে সেই বিজে অ্যাপ থেকে জানা যায় সেই অ্যাপ থেকে যদি দেখি আমরা আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে দেখাতে বলবো দেখো খুব ক্লোজলি যদি দেখি যে যে দুর্ঘটনা করছে 15904 ডিব্রুগড় এক্সপ্রেস সেই ট্রেনটি গতকাল রাত্রে 11:39 চণ্ডীগড় ছাড়ে এরপর দেখো এই মুহূর্তে ট্রেন এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক গোন্ডা জাংশনের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এবং 1:56 গোন্ডা স্টেশন যে ক্রস করে তারপর কিন্তু এইখানে এসে এই মুহূর্তে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ পরবর্তী স্টেশনে যায়নি দুপুর 1:56 থেকে তারপর আর আপডেট নেই এই মুহূর্তে কিন্তু যে দুর্ঘটনাগ্রস্ত যে 15904 ডিব্রুগড় এক্সপ্রেস সে কিন্তু এই মুহূর্তে গোন্ডা জাংশন ক্রস করার পরই কিন্তু অল্প দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারপরে এই দুর্ঘটনার কবলে পড়ে অর্থাৎ দুপুর 1:56 গোন্ডা জাংশন রেলওয়ে স্টেশন যে গোন্ডা জাংশন রেলওয়ে জাংশন স্টেশন অর্থাৎ এই যে গোন্ডা রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন ক্রস করার পরেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক অনতি দূরে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি অর্থাৎ যে দুর্ঘটনা কবলে করার পর অর্থাৎ যে ট্রেন গতকাল রাত্রে 11:39 চণ্ডীগড় স্টেশন ছেড়েছিল এবং উত্তরপ্রদেশের গোন্ডা রেলওয়ে স্টেশনের কাছে ঠিক এই মুহূর্তে এসে রেলওয়ে স্টেশন দুপুর 1:56 এখানে ক্রস করার পর একটু দূর ডিস্টেন্স যাওয়ার পরই কিন্তু ফের এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এবং 2:37 নাগাদ যে খবর পাওয়া যাচ্ছে আমরা রেল সূত্র মারফত যেটা জানতে পারছি যে ঠিক দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে অর্থাৎ এই যে গোন্ডা রেলওয়ে স্টেশন ক্রস করার পরেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং যার ফলে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একসঙ্গে আহত বহু মানুষ এমনটা জানা যাচ্ছে এবং যে বিষয় যে গতকাল এবং রেলের যে অ্যাপটি রয়েছে যে কোথায় এই মুহূর্তে ট্রেনটি রয়েছে সেই অ্যাপ মারফত যেটা জানা যাচ্ছে যে ঠিক গোন্ডা রেলওয়ে স্টেশন ক্রস করার পর এই মুহূর্তে যে লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে দেখো ঠিক দেখতে পাচ্ছি গোন্ডা জাংশন ক্রস করার পর দুপুর 1:56 গোন্ডা জাংশন ক্রস করে এবং তারপর এই মুহূর্তে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ার ফলে ট্রেনটি যে স্থির হয়ে রয়েছে এবং তার যে কোনো রকম আর কোনো মুভমেন্ট নেই সেইটা কিন্তু এই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ যে দুর্ঘটনার পর যে এত বড়সড় যে দুর্ঘটনা এবং তারপরে যে ট্রেনের কোনো মুভমেন্ট নেই অর্থাৎ গোন্ডা রেলওয়ে স্টেশন ক্রস করার পরেই কিন্তু এই মুহূর্তে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং নয়নঝুলিতে ছিটকে পড়ে লাইনচ্যুত হওয়ার পর বেশ কয়েকটি কম্পার্টমেন্ট এবং এত বড় দুর্ঘটনা বড়সড় দুর্ঘটনা ইতিমধ্যে উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘটনাস্থলে দল পাঠিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু কন্টিনিউ যোগাযোগ রেখে যাচ্ছেন এবং একাধিক হেল্পলাইন খোলা হয়েছে এখনও পর্যন্ত দেখো মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় স্বাভাবিক কারণ যে পরিমাণ যাত্রী বোঝাই ট্রেনটি এগিয়ে যাচ্ছিল যাত্রী বোঝাই ট্রেন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং চলন্ত ছিল এবং নয়নঝুলিতে পড়ে যায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরের পাশাপাশি একাধিক মানুষের আহত হওয়ার আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে থাকছে অর্থাৎ গত মাসে দেখেছিলাম আমরা 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর কিন্তু এক মাসে যেতে না যেতেই ফের আরও একটা বড়সড় দুর্ঘটনা এবার একেবারে উত্তরপ্রদেশের গোন্ডা রেলের কাছে ডিব্রুগড় এক্সপ্রেস সেখানকার 10 থেকে 11-12 কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে আসছে এবং যেখানে মৃত্যুর খবর ক্রমশ একের পর এক মৃত্যুর খবর এবং আরও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি আহতের সংখ্যাও যে একাধিক এবং বহু মানুষ আহত হয়েছেন তেমন খবর একাধিক হেল্পলাইন খোলা হয়েছে এবং দুটো রাজ্যে একাধিক রেলের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কার্য শুরু হয়েছে মধুকল্পিতা একেবারে সুখেন্দু ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে দেখুন এই মুহূর্তে আমরা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি কিভাবে ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছে বেশ কয়েকটি কামরা দেখুন কিভাবে কামরা উল্টে পড়েছে সেই ছবি দেখাচ্ছি পাশের নয়নঝুলিতে গিয়ে ছিটকে পড়েছে একটি কামরা এবং পাশের যে ফাঁকা জমি সেখানেও ছিটকে পড়েছে কামরাগুলো দেখুন একটার পাশে একটা পরপর তিনটে কামরা কিভাবে একটার একটার উপর উঠে গিয়েছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ডিব্রুগড় এক্সপ্রেস এবং এই কামরার মধ্যে যারা ছিলেন তাদেরকে সেখান থেকে খুব দ্রুততার সঙ্গে বের করে নিয়ে আসার যে চেষ্টা সেই চেষ্টাও চালানো হচ্ছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে ডিব্রুগড় এক্সপ্রেস সেই ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর সেখানে যারা ছিলেন তারা নিজেদের জিনিসপত্র নিয়ে সেখানে চলে যাচ্ছেন এবারে আপনাদের দেখানোর চেষ্টা করব যে উত্তরপ্রদেশের গোন্ডায় সেখানে কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন উত্তরপ্রদেশের গোন্ডা রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন পার করছে ডিব্রুগড় এক্সপ্রেস আর তারপরেই আচমকাই ছন্দপতন 1 2 3 4 পরপর পরপর ট্রেনের যে কামরাগুলো রয়েছে সেগুলো সেখানে
লাইন চ্যুত হয়ে পাশের যে নয়াঞ্জলি সেখানে গিয়ে পড়ে গেল। দেখুন পর 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 কতগুলো কামড়া একের পর এক লাইন চ্যুত হলো, সেই ছবিটাই আপনাদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ডিব্রুগড় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি, উত্তরপ্রদেশের গোন্ডা রেলওয়ে স্টেশনের কাছেই আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে যায়। পর 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 ট্রেনের যে কামড়াগুলো সেগুলো লাইন চ্যুত হয়ে যায়, লাইন চ্যুত হয়ে পাশের নয়াঞ্জলিতে সেখানে পড়ে যায়। পাশের যে ফাঁকা জমি রয়েছে সেখানে একের পর এক একের পর এক কিন্তু কামড়াগুলো সেখানে পড়ে যায়। সেই ছবিটাই কিভাবে দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনার মুহূর্তের কিছু জিনিস আপনাদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। উত্তরপ্রদেশের গোন্ডা ট্রেন দুর্ঘটনা, লাইন চ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামড়া। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, চারটি কামড়া বেলাইন হয়ে যায় এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ছজন বলে জানা যাচ্ছে, তবে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে রেলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ঘটনাস্থলে উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা তারাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।